দলিত জাগাও, কৃষক বাঁচাও, বিজেপি ভাগাও, দেশ বাঁচাও, জাগো কৃষক বাঁচাও দেশ, বিজেপি দেশকে করছে শেষ। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এবার এমনই একাধিক স্লোগানকে সামনে রেখে পুরুলিয়া জেলার কৃষকদের অধিকার রক্ষার্থে পুরুলিয়া জেলা কৃষাণ মহাসভা অনুষ্ঠিত হলো পুরুলিয়া জেলা কৃষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। পুরুলিয়া জেলা কৃষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ মাহাতোর নেতৃত্বে বৃহস্পতিবার পুরুলিয়া জেলার হুড়া ব্লকের লুধুরকার ব্যানার্জি মাঠে অনুষ্ঠিত হওয়া যে কৃষাণ মহাসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছিলেন রাজ্যের রাষ্ট্রমন্ত্রী তথা রাজ্য কৃষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শ্রীকান্ত মাহাতো। এছাড়া এদিন এই কৃষাণ মহাসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানী টুডু সহ রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথুরিয়া সহ জেলার একাধিক নেতৃত্ব। কৃষক জাগরণ, কৃষক সচেতন অভিযান, পুরুলিয়া কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের ডাকে প্রসেনজিৎ মাহাতোর সভাপতিত্বে আজকে আমরা কিষাণ কর্মী মহাসভা করেছি। আমরা পুরুলিয়া জেলার প্রত্যেকটা গ্রামে 3500 গ্রাম, 2409টা বুথ, 170টা অঞ্চল এবং 20টা ব্লকে কৃষকদেরকে জাগরুক করা, কৃষকদের সচেতন করার অভিযান শুরু করেছি। কৃষকদেরকে জাগাতে হবে, দেশকে বাঁচাতে হবে, দেশের সংবিধানকে বাঁচাতে হবে, দেশের মানুষের স্বাধীনতাকে বাঁচাতে হবে। দেশের মানুষের স্বাধীনতা আর থাকছে না, পরাধীন হয়ে যাচ্ছে। শিক্ষায় পরাধীনতা, স্বাস্থ্যে পরাধীনতা, চিকিৎসায় পরাধীনতা, জীবন জীবিকায় পরাধীনতা, অন্ন বস্ত্র বাসস্থানে পরাধীনতা। সারা ভারতবর্ষের মানুষকে যে স্বাধীন করেছিল ক্ষুদিরাম বিনয় বাদল, দীনেশ গান্ধীজি, নেতাজি ক্ষুদিরামরা, সেই স্বাধীনতা আজকে বিপন্ন হচ্ছে, পরাধীন দেশ তৈরি হচ্ছে। আবার দেশে বণিকের মানদণ্ড দেখা দিচ্ছে রাজদণ্ড রূপে। বণিকরাজ, কোম্পানিরাজ, কর্পোরেটরাজ কায়েম হচ্ছে জাগো কৃষক বাঁচাও দেশ, সারা দেশকে বিজেপি হচ্ছে শেষ। এই যে বিজেপি শেষ করে দিচ্ছে দেশকে, দেশের মানুষের স্বাধীনতা, জীবন জীবিকা, রুজি রোজগার, স্বাধীনতা, সমতা, স্বরাজতা সব কিছু শেষ করে দিচ্ছে। ইকোয়ালিটি, লিবার্টি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। আমরা সেই ইকোয়ালিটি ফর কোয়ালিটি এডুকেশন, ইকোয়ালিটি ফর হেলথ, ইকোয়ালিটি ফর জাস্টিস, ইকোয়ালিটি ফর ল, এবং ভারতবর্ষের মানুষের অন্ন বস্ত্র বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, শান্তি, স্বাধীনতা, জীবন জীবিকার স্বাধীনতা আমরা চাইছি। আমাদের আজকে কিষাণ কর্মী সভাটা আগামী দিনে আমাদের প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা ব্লকে আমাদের 10 জন করে কর্মীদেরকে, কিষাণদেরকে, যে আপনারা শুনলেন এর আগে আমাদের শ্রীকান্তবাবু বললেন, মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের পশ্চিমবাংলার কৃষকরা হাসছে। সারা দেশের কৃষকরা যেভাবে নিষ্পেষিত হচ্ছে শোষণ এবং শাসনের মধ্যে লড়াই, সেই শোষণ এবং শাসনের মধ্যে খাদ্য বস্ত্র বাসস্থান সাম্যবাদের যে লড়াই, সেই লড়াইকে সামনে রেখে আমরা আগামী দিনে, আমরা 2024-এ মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা 2024-এ আমরা দলকে সঠিক জায়গায় এবং মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য আমরা যা করার আমরা করব। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? জয়ের আশাবাদী আপনারা জানেন, আমরাও জানি যে মমতা ব্যানার্জি যেসব ডেভেলপমেন্ট গুলো করেছেন, যেসব দুয়ারে সরকার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, আমরা 100% আশাবাদী। লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে আপনারা জানেন, তাছাড়া আপনারা যে রেশনের ব্যবস্থা, করোনার সময় যে সমস্যা, দুয়ারে এরকম মানে যেসব 28টা রাজ্য এবং 5টা কেন্দ্রশাসিত রাজ্য আছে, কোনো মুখ্যমন্ত্রী এরকম মাঠে নামেনি মানুষের জন্য, মানুষের কাছে আজ পর্যন্ত একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে সারা ভারতবর্ষে।